জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোপতারা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সহ শামসুল আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫ সদস্যরা। র‍্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাচান মাহমুদ জানান, মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জয়পুরহাট হিলি সড়কের পাঁচবিবি উপজেলার কোপতারা এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদক গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।